হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকি অফিসিয়াল। আমি পিকি আর আমার পিকি অফিসিয়ালের নতুন আর একটা ভিডিও সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি আমার বন্ধুরা যে যে কারণ থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো নেই, আমার শরীরটা প্রচণ্ড খারাপ, কদিন ধরে শরীরটা খারাপ। দুদিন ভালো ছিলাম, আবার টানা আবার একটু কমলো, আবার আবার যেরম সেই আবার ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড জ্বর ছিল দুদিন ধরে বেশি। তোমরা তোমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্রচণ্ড গলার ভয়েসটা একদমই চেঞ্জ হয়ে গেছে। নিজেরও কেমন খুবই কষ্ট হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলতে, কিন্তু তোমরা বারবার করে জিজ্ঞাসা করো যে দিভাই তুমি ভিডিও করো না কেন, ভিডিও দাও না কেন। আমি ভিডিও দিতে পারছি না গো, আমার শরীরটা এতটাই খারাপ, ব্লগ ভিডিও যেমন দিতে পারি না সেরকম শর্ট ভিডিও করতে পারি না। শর্ট ভিডিও করতে গেলে তো নিজে ভালো না থাকলে তো করা যায় না, শরীর খারাপ হলে কী করে করবো বলো। শর্ট ভিডিও যেই কারণে আমি শর্ট ভিডিও না করতে পারি না, আমার খুব কষ্ট হয় তো নিতে, আমি এক জায়গায় একভাবে বসে থাকতে পারি না। এই যে মেয়েকে এখন পড়াচ্ছি, তা ওকে পড়ার দিয়ে লিখতে দিয়েছি যে তুই লেখ, আমি একটু পাশে শুয়ে আছি এই জায়গাটা দেখো শুয়েছিলাম। তারপর ভাবলাম অনেক দিন হয়ে গেছে এই চ্যানেলে কোনো ব্লগ শেয়ার করতে পারছি না, ভিডিও দিতে পারছি না, তা সে শর্ট ভিডিও দিতে পারি না। আজকে তিন চার দিন পরে আজকে তিনটে না চারটে শর্ট ভিডিও আপলোড করেছি সকালে একটু ভালো থাকার কারণে, তাই এখন ভাবলাম একটু শর্ট ভিডিও আপলোড করে এই একটু বড়ো ভিডিও আপলোড করে তোমাদের সঙ্গে শেয়ার করি। কষ্ট হচ্ছে প্রচণ্ড, দেখো কথা বলছি ঠিকই কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে, কিছু করার নেই। তোমাদের সঙ্গে একটু কথা তো বলতে হবে, যে আমার বাবা দেখো লেখাপড়া করছে, দাঁড়া ওকে বলেছি লেখ, এই যে লিখছে দেখো, ওই যে ওর হ্যান্ড রাইটিং দেখো, এই যে দেখতে পাচ্ছ ওর হ্যান্ড রাইটিং, বলো খারাপ না ভালো না পচা, সবাই বলো লেখা ভালো না পচা। ওকে আমি লিখতে দিয়েছি, স্কুলে লিখতে দেয় কাকারটা ব্যাগনটা কি বলবো কী সব লিখে আনে, আমি হাতের লেখা দেখলে মাথাটা গরম হয়ে যায়। তারা ওটাতে বোর্ডে লিখে দেয় তো, তার ম্যামরা খাতায় লিখে দেয় না, যেহেতু আবার নার্সারিতে উঠে গেছে সামনে বোধহয় ক্লাস ওয়ান, খাতায় লিখে দেয় না, বোর্ডে লিখে দেয়, ওদেরকে বইয়ের মানে নিজের খাতায় নিজেকে তুলে নিয়ে লিখে আসতে হয়। তাই আমি ভাবলাম যে স্কুলে তো তারা ওটাতে লিখি, হাতের লেখা স্পিড হয় না, কারণ ওই স্কুলে আমার বাড়িতে এসে আর লিখতে চান একটু অল্প একটু লিখে ব্যাস ওই পর্যন্ত। কারণ আমি মাস্টার দিইনি তো, আমি পড়াই, আমার যখন সময় হয় পড়াই, যখন সময় হয় না পড়াই না, এরকম মানে টাইমের কোনো জ্ঞান নেই আমার সত্যি কথা বলতে। আর তোমরা যদি বলো টিউশনির কথা, টিউশনই দেবো একটা দেখেছিলাম, অনেকটা দূর হয়ে যাচ্ছে নিয়ে আসা নিজে ঝামেলা, আর দ্বিতীয়ত বাড়িতে দেবো বলছি, বাড়িতে একটা মাস্টার পাচ্ছি না, তাই জন্য আমাকেই পড়াতে হয়, টাইম হলে পড়াই, যখন না টাইম না হলে হয় না। ওই জন্য ওর হাতের লেখা সেইভাবে লেখানো হচ্ছে না, দেখে স্পিডও নেই, তাই আমি বলছি তুই লিখবি রোজ এক পেজ করে লেখা শুরু করবি এবার থেকে, তাহলে হাতের লেখাটাও সুন্দর হবে, স্পিডটাও বাড়বে, তাই না? তাই এই জন্য লিখতে দিচ্ছি আজকে এই পেজটা পুরোটা লিখবি, ঠিক আছে? পেজটা পুরোটা, এই পেজটা পুরোটা লিখবি, ঠিক আছে? আবার কালকেও পরের পেজটাই লিখবি, ঠিক আছে? এই পেজটা, হ্যাঁ এই পেজ পর্যন্ত যতটা লেখা ধরে, যদি এই পর্যন্ত লেখা যা ধরে সব লিখবি, পরের পেজ কালকের গিয়ে এই পেজটে লিখবি পুরোটা, রোজ রোজ আস্তে আস্তে করে লিখবি, লিখতে লিখতে দেখবি তোর হাতের লেখা সুন্দর হয়ে যাবে, স্কুলে গিয়েও তাহলে তাড়াতাড়ি লিখতে পারবি, বাড়িতেও লিখতে পারবি, ঠিক আছে? এবার লেখো তো, চলো ওকে লেখাপড়াটা করিয়ে নিই, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, আর তোমরা কেমন আছো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নেক্সট আর একটা ভিডিওতে, আমি ভালো হয়ে সুস্থ হয়ে আবার তোমাদের ভিডিও নিয়ে অবশ্যই আসবো। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাইকে গুড নাইট। বন্ধুরা অনেক কষ্টে এতক্ষণ ধরে কথা বললাম, টাটা।